গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। গুলটুস অ্যাক্টিভিটি চ্যানেলের ডেইলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকালবেলায় গুলটুর জন্য আমি দুধ গরম করব বলে একটা পাত্র বসিয়ে দিয়েছি গ্যাসে, আর তারপরে দেখো আমি দিয়ে দিচ্ছি দুধ। আর এখানে খুব একটা গরুর দুধ পাওয়া যায় না, তো প্যাকেট দুধগুলোই নিতে হয় আর কি। তো দেখো দুধ গরম আমার বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো দুধ গরম হয়ে গেলে আমি আমার ছেলেকে খেতে দেব। তো দেখো দুধ আর সঙ্গে দুটো ব্রেড আমি সেকে গুলটুকে খেতে দিয়ে দিলাম। তো এরপরে আমি দেখো বসাবো সকালবেলার জন্যে ডিম সেদ্ধ। তো দেখো ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি। তো দেখো ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো দেখো আমি ডিমও সেদ্ধ দিচ্ছি আর বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ। তো এরপরে আমি মিক্সি করে নেব। মিক্সিতে সমস্ত মশলা দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি ডিমের ঝোল আমি রান্না করব বলে। তো তার জন্য আমি মশলাটা করে নিচ্ছি। আর দেখো কিছু বাজার এসে গেছে, সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো নিয়ে এসেছে উচ্ছে, আর নিয়ে এসেছে আমার ফেভারিট টমেটো। আমার টমেটোটা না প্রচণ্ড ভালো লাগে, আমার সারা বছরই আমার ঘরে আর কি টমেটো আমি রাখার চেষ্টা করি। টমেটো ছাড়া যেন মনে হয় কিছুই হচ্ছে না রান্নাবান্না। আর দেখো পাকা আম নিয়ে এসেছি, আমগুলো কত সুন্দর তো দেখতেই পাচ্ছ। আর সঙ্গে এনেছে লাল শাক, আর নিয়ে এসেছে বরবটি। তো লাল শাক আর বরবটি তোমরা দেখেই নাও, এই হচ্ছে আমার ভেজিটেবল বাজার। তো এরপরে আমার ননভেজ আইটেমের মধ্যে দেখো ফিশ এনেছে। তো দেখো এখানে আছে কাতলা মাছ, আর আছে মাছের তেল। তো এরপরে দেখো আমি আজকে মান্থলি শপিং যেটা করব, সেই জন্য আমি চলে এসেছি রাত্রে শপিং মলে। তো এখান থেকে আমি আমার গ্রোসারি আইটেমগুলো সারা মাসের জন্যেই টুকটাক শপিং আর কি বাইরের থেকে করি, আর সারা মাসের জন্যে কিন্তু আমি এখান থেকে গ্রোসারি আইটেমগুলো নেব। তো শপিং মলটা তোমাদের একটু দেখাচ্ছি এদিক ওদিক। তো দেখো আর দেখো মাসকারিপাড়ি বাজারটা নেব, তার আগে তোমাদের জাস্ট একটু ঘুরে দেখাচ্ছি আর কি। আর আজকে মাসকাবাড়ি বাজারের সঙ্গে কিন্তু আরেকটা জিনিসও আমি শপিং মল থেকে নিয়েছি, সেটা হচ্ছে দেখো সেটা নিয়েই কিন্তু টোটো করে যেতে হচ্ছে, নইলে শপিং মলটা খুব বেশি দূর না আমাদের যেখানে আমরা থাকি আমাদের ঘর থেকে। তবুও মানে একটা ম্যাট্রেস নিলাম, সেই ম্যাট্রেসটার জন্যে কিন্তু আমাদের টোটো করতে হলো। তো টোটো করে ম্যাট্রেসটা নিয়ে যাই বাড়িতে। তো দেখো টোটো করে বাড়ি যাচ্ছি। আর দেখো ম্যাট্রেসটা রাখার সঙ্গে সঙ্গে গুলটু তো প্রচণ্ড খুশি, আর ম্যাট্রেসের ওপর লাফালাফি করছে, জিনিসপত্র সব বের করছে। দেখো ম্যাট্রেসের ওপরে কত খুশি ও। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই আর কি। তো ম্যাট্রেসটা ওপেন করেও দেখাবো তোমাদের। তো দেখো দেখো কত লাফালাফি করছে গুলটু, খুব খুশিও। তো দেখো ম্যাট্রেসটা ওপেন করে দেখাচ্ছি আমার হাজবেন্ড। তো দেখো ম্যাট্রেসটা কেমন তোমাদেরকে একটু দেখাই। তো প্লাস্টিকে মোড়া আছে। তো দেখো দেখতে ছোট লাগলেও এটা যখন খোলা হবে তখন আমরা দেখতে পাবো এটা কতটা বড়। তো দেখো খুলে নিই, খোলার পরে তোমাদেরকে ওপেন করে আমার হাজবেন্ড দেখাচ্ছে যে ম্যাট্রেসটা ঠিক কতটা বড়। আর দেখো আবার উঠে গেছে, তো ওর তো ভীষণ আনন্দ লাগছে, খুলতেই দিচ্ছে না আর কি। তো দেখো এবার খুলে দেখানো হচ্ছে, এটা ফোল্ডিং টাইপের করা, ফোল্ড করা এবং আবার মানে চারটি ফোল্ড মতো করা, মানে এটাকে আরও ছোট করা যেতে পারে। দেখো তো আমি আপাতত আর কি এটা কিনলাম, এরপরে আমি এটা ফ্লোর সিটিং হিসাবে আমি করে নেব, এখন আপাতত কিনে নিলাম। তো দেখো ম্যাট্রেসটা, এরপরে দেখো মাসকাবাড়ি বাজার আমি এনেছি। তো এই হচ্ছে আমার মাসকাবাড়ি বাজার, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখানে প্রচুর জিনিসপত্র আছে, দেখো তেল আছে,
সর্ষের তেল আছে, সাদা তেল আছে, বোঁদে আছে, তারপরে টমেটো সস আছে, বাদাম আছে, ডাল আছে, মশলা আছে, বিস্কুট আছে, মটর আছে। দেখো সব কিছু দেখাচ্ছে আর কি, তেল বেশি আছে। এছাড়া দেখো একটা কন্টেইনার নিয়ে এসেছি, সেটা হচ্ছে আবার ম্যাগিও আছে এখানে, মানে যাবতীয় আমার সারা মাসের জিনিসপত্র আমি নিয়ে আসি আর কি মাসকাবাড়ি। তো দেখো আজ যে কন্টেইনারটার কথা বলছিলাম না, সেটা হচ্ছে এটা, এটাকে সার্প রাখার জন্য নিয়ে আসলাম, আর সার্পও এনেছি। এছাড়াও দেখো ছেলের প্যাম্পার্স এনেছি। তো এই ছিল আমার সারা মাসের মান্থলি বাজার। তো বন্ধুরা আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।